এক সময়ের ভাইরাল চাকাকু আজ অন্যের বাড়ি ঘর মুছে বাজার করে দিন কাটাচ্ছেন। চা খাবো না আমরা, খাবো না আমরা চা, 2020 সালের সম্ভবত সবচাইতে ভাইরাল হওয়া একটি ডায়লগ। লকডাউনের সময় যে মানুষটি সোশ্যাল মিডিয়ার দৌলতে সর্বাধিক আলোচিত মুখ, সেই মানুষের নাম হলো চাকাকু ওরফে মৃদুল দেব। 2020 সালের 22শে মার্চ জনতা কারফুর দিন চায়ের দোকানে চা খেতে গিয়ে বিপাকে পড়েছিলেন যাদবপুরের বাসিন্দা মৃদুল দেব। তখনই তিনি এই প্রশ্ন করে বসেছিলেন, আর তাই এই সহজ সরল প্রশ্নকে ঘিরে বিভিন্ন মিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। নিমেষের মধ্যে তিনি একজন সেলিব্রিটি হয়ে গেছিলেন। সেই মহামারী দিনগুলোতে চাকাকুর যে প্রশ্ন দুটিকে ঘিরে যে ট্রল মিমের বন্যা বয়ে গেছিল ফোনে ফোনে, তা আমাদের গৃহবন্দী দিনগুলোতে কিছুটা বেঁচে থাকার রসদ জুগিয়েছিল। পেশায় দিনমজুর মৃদুলবাবু লকডাউনে কার্যত কাজ হারিয়ে অভাবের তাড়নায় ভুগছিলেন। তবে এই যুগে সোশ্যাল মিডিয়ার শক্তি রাতারাতি বিখ্যাত হওয়া চাকাকুর ভাগ্য খুলতে বিশেষ সাহায্য করেছিল, আর সেই ভাগ্য বদলাতে এগিয়ে এসেছিলেন আমাদের যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি পেশায় দিনমজুর মৃদুলবাবুকে একটি দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। নতুন চায়ের দোকান দিয়ে চাকাকু সকলকে সেই দোকানে চা খাওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি জানা গেছে পুঁজির অভাবে এই চাকাকুর দোকান প্রায় বন্ধের মুখে। তিনি আবারও সেই আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বাড়ি মুছে বাজার করেই দিন কাটছে চাকাকু। চাকাকু আক্ষেপের সুরে জানিয়েছেন তার সমস্যার কথা। পুঁজির অভাবে টুকটাক কোনো রকমে দোকান চলে, দোকানে নতুন মাল তোলার মতনও হাতে টাকা নেই, ছেলের আয় একমাত্র এখন ভরসা, এক প্রকার কোনো মতে দিন কাটাচ্ছেন তিনি। একটা সময় নিত্য নতুন মিম ভিডিও বদলে দিয়েছিল মৃদুলবাবুর জীবনের গতিপথ, জীবনে এসে দাঁড়িয়েছিল বেঁচে থাকার আশা, কিন্তু আজ আর তার কেউ খোঁজ রাখে না। এত ভাইরাল খবর শুনে শুনে আমাদের স্মৃতির আয়ুও কমে যাচ্ছে ক্রমশ। তাহলে মিম ভিডিও এইসব কি শুধুই আমাদের টাইম পাস বা বিনোদন, আর এই কারণে কি তারা আমাদের স্মৃতি থেকে এত তাড়াতাড়ি মুছে যাচ্ছেন? আমরা কি পারি না ইন্টারনেটের কারণে ভাইরাল হওয়া মানুষগুলোর আবেগ বা অনুভূতিকে ছুঁয়ে দেখতে, আর একবার চাকাকুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে? অবশ্য সেটা নেটিজেনরা বলবে। এই ধরনের আরো খবর এবং তথ্যের জন্য চোখ রাখুন লাফালাফির পর্দায়।